নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, গতকাল এটিকে মোহন বাগান কার ভুলের জন্য হারল সেটা সবাইকে স্পষ্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফুটবল এক্সপার্ট পাদ্যুম রেড্ডি। তিনি কিন্তু দুটো সেমিফাইনালেরই যা প্রেডিকশন করেছিলেন সেইটা 100% নিখুঁতভাবে মিলেছে। জামশেদপুর ভার্সেস KBFC যা প্রেডিকশন করেছিলেন হুবহু তাই হয়েছে, এবং এটিকে মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ FC ম্যাচে যা প্রেডিকশন করেছিলেন সেটাও 100% মিলে গেছে। তো ম্যাচের পরে পাদ্যুম রেড্ডি এটিকে মোহনবাগানের হারার কারণে কি বললেন সেটা আপনাদেরকে জানানোর আগে একটা ছোট অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, গতকাল ম্যাচের পরে ফুটবল এক্সপার্ট পাদ্যুম রেড্ডি তিনি সোজাসুজি এটিকে মোহনবাগানের খারাপ পারফরমেন্সের কারণ হুয়ান ফেরান্ডোকে দিলেন, এবং সেমিফাইনালের আগেও তিনি যখন প্রেডিকশন করছিলেন তখনও তিনি বলেছিলেন হুয়ান ফেরান্ডোর একমাত্র খারাপ কোচিংয়েই কিন্তু এটিকে মোহনবাগান সেমিফাইনাল হারতে পারে। তিনি বলেছিলেন লিস্টন কোলাসো এবং মানবীর সিংকে দুটো সাইডে দিয়ে রয় কৃষ্ণাকে অ্যাট্যাক বা ডেভিড উইলিয়ামসকে অ্যাট্যাক দিয়ে এটা একদম সিম্পল ফুটবল, এতে কোনো পরিবর্তনই দরকার ছিল না। কেন যে প্রথমে রয় কৃষ্ণাকে স্ট্রাইকে খেলিয়ে একটা গোল পাওয়ার পরে রয় কৃষ্ণাকে মাঝমাঠে ড্রপ করে দিল, তারপরে আবার মানবীর সিংকে সেকেন্ড হাফে ফরওয়ার্ডে দিয়ে দিল, এই প্রত্যেক ম্যাচে আননেসেসারি চেঞ্জেসের জন্যই এটিকে মোহনবাগানকে ভুগতে হলো। একদম সিম্পল ফুটবল খেলো, যেই দুই খেলোয়াড়ের কাছে পেজ আছে, যেই দুই খেলোয়াড় ভালো উইংয়ে ক্রস করতে পারে তাদেরকে উইংয়ে খেলাও, এবং রয় কৃষ্ণের মতো খেলোয়াড়কে অবশ্যই স্ট্রাইকে খেলাও। সেইটা প্রথমভাবে যখন এটিকে মোহনবাগান করেছিল তখন এটিকে মোহনবাগান কিন্তু দুর্দান্ত খেলেছিল, এবং প্রথমভাব থেকে আমি ভেবেছিলাম যে হয়তো এটিকে মোহনবাগান এই ম্যাচটায় ভালো খেলবে, কিন্তু সেকেন্ড হাফে যখন আবার একই ভুল করে কোচ হুয়ান ফেরান্ডো তখনই ম্যাচটা এটিকে মোহনবাগানের থেকে দূরে চলে যায়। তো এটিকে মোহনবাগানের এই 3-1 ফলাফলটার তার আমি অনেকটা দায় কোচ হুয়ান ফেরান্ডোকে করব, এবং লেনি রড্রিক্স মিডফিল্ডে দুর্দান্ত খেলছে এটিকে মোহনবাগানের। কাল ম্যাকিউর থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় লেনি রড্রিক্স খেলছে, তা সত্ত্বেও কেন লেনি রড্রিক্সকে বসিয়ে দিল এত তাড়াতাড়ি এটাও একটা বড় প্রশ্ন হুয়ান ফেরান্ডোর জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।